बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीरा अस्सलामु अलैकुम। तुम्हारा सब भलो आसो? इनशाल्लाह आमरा भलो आसी। बर्णमाला आदर्श उच्च विद्यालय कलेजेर अनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आज के तुम्हारे क्लास निब अष्टम श्रेणी तृतीय अध्यायेर पाठ 17 एर कम्पिउटर भाइरास सम्पर्के। गत दिन तुम्हारे पढ़ानो हुए पाठ 16 एर मेलवेयर सम्पर्के पढ़ानो हुए। आज के तुम्हारे पढ़ानो हबे कम्पिउटर भाइरास एर सम्पर्के। एर विषय पाठेर विषयगुलो हलो एर मध्ये कम्पिउटर भाइरासेर पाठेर विषयगुलो हयेछे कम्पिउटर भाइरासेर धारणा, कम्पिउटर भाइरासेर इतिहास, कम्पिउटर भाइरासेर प्रकारभेद और এই কম্পিউটার ভাইরাস ও ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়া উপায় সম্পর্কে আমরা এখন জানব। কম্পিউটার ভাইরাসের ধারণা, কম্পিউটার ভাইরাস হচ্ছে এমন একটি ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যা দ্বারা কম্পিউটারের তথ্যগুলোর ক্ষতি হয়ে থাকে এবং সে পুনরুৎপাদনের ক্ষমতা রাখে। কম্পিউটার ভাইরাস পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সে সহজেই সংক্রমিত হতে পারে। কম্পিউটার ভাইরাসকে আমরা অনেক সময় ম্যালওয়্যারও বিভিন্ন ধরনের ম্যালওয়্যার মনে করতে পারি, কিন্তু কম্পিউটার ভাইরাস ম্যালওয়্যার এর সাথে একটু আলাদা। যেমন স্পাইওয়্যার এবং অ্যাডওয়্যার ম্যালওয়্যারগুলো পুনরুৎপাদনে বারবার উৎপাদন করতে তারা সক্ষম নয়। এই ভাইরাসগুলো সাধারণত সিস্টেমের বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে। কম্পিউটার ভাইরাস কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে। এর মধ্যে দৃশ্যমান কিছু ক্ষতি হচ্ছে কম্পিউটারকে ধীর গতি সম্পন্ন করে ফেলে, মেমোরিতে অনেক জায়গা দখল করে, ফলে কম্পিউটারটি কি ধীরে 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 সে কাজ করে, তার দ্রুত গতি সম্পন্ন যে ক্ষমতা থাকে কাজ করার সেটা কমে যায়। তারপরে হ্যাং হয়ে থাকে, ঘন ঘন রিবুট করে, এই ধরনের কাজগুলো কম্পিউটার ভাইরাসের দ্বারা হয়ে থাকে। কম্পিউটার ভাইরাস সব সিস্টেমের বিভিন্ন ধরনের ক্ষতি করে, তাছাড়াও এর মধ্যে সে কী করে হার্ড ডিস্কেরও ক্ষতি সাধন করে। যেমন সিআইএস নামক একটি ভাইরাস আছে, সেটি প্রতি বছর 26 এপ্রিল সচল হয়। সচল হয়ে সে কী করে হার্ড ডিস্কে নিজে নিজেই ফরম্যাট করে ফেলতো। বর্তমানে এটি নিষ্ক্রিয় অবস্থায় আছে। আমরা ভাইরাস সম্পর্কে জানলাম যে ভাইরাস আমাদের যে তথ্যগুলো থাকে কম্পিউটারের মধ্যে সেগুলো সে দখল করে, ক্ষতি করে এবং নষ্ট করে ফেলে, এবং নিজে নিজে সে কী করতে পারে, ভাইরাসগুলো নিজে নিজেই তার কপি তৈরি করতে পারে, কম্পিউটারের মেমোরির স্থান সে দখল করে ফেলে। এখন আমরা জানব কম্পিউটার ভাইরাসের ইতিহাস, আসলে ভাইরাসটা কীভাবে আসলো, আস্তে আস্তে এটা কীভাবে আমরা বুঝতে পারলাম যে এগুলো কম্পিউটারের ভাইরাস। তো কম্পিউটার ভাইরাস 1949 সালে প্রোগ্রাম লেখার পূর্বেই, প্রোগ্রাম যখন তৈরি হইতো তার জন্য কোড লিখতে হইতো, সেটা এই সফটওয়্যারগুলো তৈরি হওয়ার পূর্বেই কম্পিউটার বিজ্ঞানী জন বন নিউম্যান উনি এটা সম্পর্কে কিছুটা ধারণা আলোকপাত করেছেন যে এই ধরনের কিছু একটা সফটওয়্যার আছে যা কিনা সে নিজে নিজে পুনরুৎপাদন হতে পারে, নিজে নিজে নিজেকে তৈরি করতে পারে এবং ক্ষতি করতে পারে কম্পিউটারের। তারপর 1980 সালে কম্পিউটার বিজ্ঞানী, আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী প্যাট্রিক বি কোহেন উনি ভাইরাস নামটি সম্বোধন করেছেন যে কম্পিউটারের ভিতর একটা সফটওয়্যার আছে যা কিনা নিজে নিজেই পুনরুৎপাদিত হতে পারে, সেই সেটার উপর ধারণা করে উনি এটার নাম ভাইরাস রেখেছেন।
ভাইরাসের একটি পূর্ণরূপ আছে, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ভাইরাস শব্দটি এটা হচ্ছে একটি পূর্ণরূপ, এটার অর্থ হচ্ছে, এই শব্দটির অর্থ হচ্ছে দখলে নিয়ে আসা এবং সেটা ক্ষতিসাধন করা। কম্পিউটারের ভিতরে যে তথ্যগুলো আছে সেগুলো দখলে নিয়ে আসবে, নিজের আয়ত্তে নিয়ে আসবে এবং সেটাকে সে ক্ষতি করবে। জীবদেহে ভাইরাস পোষক দেহে নিজে নিজেই পুনরুৎপাদিত হইতে পারে, তেমনি কম্পিউটার ভাইরাসও নিজেকেই কপি করে নিতে পারে। 70-এর দশকে ইন্টারনেটের আদি অবস্থা আরপানেট ক্রিপার নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়েছিল। তখন সে কম্পিউটারের ইন্টারনেটের মাধ্যমে ক্ষতি করত। সেই সময় রিপার নামে একটি এন্টি সফটওয়্যার তৈরি করা হয় এই ক্রিপার ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য। 1982 সালে অ্যালোক ক্লোনার নামে একটি ভাইরাস তৈরি হয়েছিল, যা কিনা ফ্লপি ডিস্কের মাধ্যমে কম্পিউটারের ক্ষতি করে থাকত। ভাইরাসটি আক্রমণ করত ফ্লপি ডিস্কের মাধ্যমে। বর্তমানে আমরা কম্পিউটারে কোনো ফ্লপি ডিস্ক তেমন একটা ইউজ করি না, ব্যবহার করি না, সেই জন্য এই ভাইরাসটি এখন আর বর্তমানে নেই। 1986 সালে ব্রেইন নামে একটি কম্পিউটার ভাইরাস ছিল, যা কিনা অনেক ক্ষতিসাধন করেছিল। এই ব্রেইন ভাইরাসটি পাকিস্তানের লাহোরে দুই ভাই এই ব্রেইন ভাইরাসটি তৈরি করেছিলেন। এরপর পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কম্পিউটার ভাইরাস ধীরে ধীরে তৈরি হওয়া শুরু হয়েছিল। ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের কম্পিউটার ভাইরাস আছে। এর মধ্যে কয়েকটি নাম হলো ব্রেইন, ভিয়েনা, জেরুজালেম, পিং পং, তারপর ডার্ক অ্যাভেঞ্জার, সিআইএইচ, স্পায়ার, কোড রেড ওয়াম, নিমডা, ডাপ্রসি ওয়াম, এগুলো হচ্ছে কম্পিউটার ভাইরাস নামে পরিচিত। এখন তোমাদেরকে আমি বলবো কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ। তোমরা কিছুটা হলো বুঝতে পেরেছো কম্পিউটার ভাইরাসের ধারণা সম্পর্কে, কম্পিউটারে ভাইরাসের ইতিহাস এবং কয়েকটি কম্পিউটার ভাইরাসের নামও তোমরা জানতে পারলে। এখন তোমরা জানবে কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ। কম্পিউটার ভাইরাসগুলো আসলে নিজে নিজেই নিজেকে সচল করতে পারে এবং নিজে নিজে সে সংক্রমিত হতে পারে, কপি তৈরি করতে পারে। আমরা আসলে যখন বুঝতে পারবো যে এই সফটওয়্যারটি দ্বারা আমাদের কম্পিউটারে ভাইরাস আক্রমণ করবে, তখন তো আমরা সেই সফটওয়্যারটা বা সেই প্রোগ্রামটা ওপেন করব না, চালাবো না। তখন সে ভাইরাসটি কী করে, নিজের অন্য সফটওয়্যারের ভিতরে লুকিয়ে থাকে এবং নিজের কোডগুলো সেখানে লিখে ফেলে। আমরা যেই পরিচিত সফটওয়্যারগুলো ইউজ করি, ব্যবহার করি, যেমন মাইক্রোসফট অফিস, এক্সেল, প্রতিদিন কাজ করার জন্য আমরা এগুলো ওপেন করে থাকি, সে কী করে ওগুলোর মধ্যে লুকিয়ে থাকে। যখনই আমরা এই কার্যকরী ফাইলগুলি ওপেন করব, চালাব, তখন সে নিজে নিজেই সক্রিয় হয়ে যায় এবং অন্য ফাইলে আক্রমণ করতে শুরু করে, সে অন্য ফাইলে সংক্রমিত হয়ে যায়। এই কাজের ভিত্তিতে কম্পিউটার ভাইরাসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অনিবাসী ভাইরাস, যাকে নন রেসিডেন্সিয়াল ভাইরাসও বলা হয়ে থাকে, আর অপরটি হচ্ছে নিবাসী ভাইরাস, যাকে রেসিডেন্সিয়াল ভাইরাসও বলা হয়ে থাকে। অনিবাসী ভাইরাসটি হচ্ছে মেমোরির মধ্যে স্থায়ীভাবে সে অবস্থান করে না। যখনই আমরা কাজ করার জন্য একটি ফাইল বা একটি প্রোগ্রাম, একটি সফটওয়্যার ওপেন করব, তখনই সে সচল হয় এবং অন্য একটি সফটওয়্যারকে, অন্য একটি প্রোগ্রামকে সে আক্রমণ করে, সংক্রমিত হয়। তারপর সে নিজে নিজেই নিষ্ক্রিয় হয়ে যায়, মেমোরিতে স্থায়ীভাবে সে অবস্থান করে না।
সেই জন্য তাকে অনিবাসী বা নন রেসিডেন্সিয়াল ভাইরাস বলা হয়ে থাকে। আর রেসিডেন্সিয়াল ভাইরাস যেটি, সেটি হচ্ছে মেমোরিতে অবস্থান করে, স্থায়ীভাবে সে অবস্থান করে। তাকে যখনই আমরা ফাইলটি ওপেন করব কাজ করার জন্য, সে অন্যকে সংক্রমণও করবে, আবার সে মেমোরিতে সে স্থায়ীভাবে থেকে যাবে। তো এখন আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ। এগুলো থেকে কিন্তু আমরা বহু নির্বাচনী প্রশ্ন পেয়ে থাকি, যেমন কম্পিউটার ভাইরাস এর প্রকারভেদ কি, দুই প্রকার না তিন প্রকার না চার প্রকার না পাঁচ প্রকার, এইভাবে আমরা সেখান থেকে উত্তর বেছে দিতে পারি। তারপর আসছে কম্পিউটার ভাইরাসের ইতিহাস থেকে প্রশ্ন আসতে পারে, তোমার অ্যালোক্লোনার কত সালে প্রকাশিত হয়েছিল ভাইরাসটি। তারপর আসবে ব্রেন ভাইরাসটি কত সালে সে সংক্রমিত হয়েছিল। তারপর আমি আরপানেটের পুনরূপ হিসাবেও আসতে পারে, যেমন নেটওয়ার্কের আদি অবস্থার নাম কি, নেটওয়ার্কের আদি অবস্থার নাম ছিল আরপানেট, যেটাকে পুনরূপ হিসাবে আমি বলতে পারি অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। আরপানেটের পুনরূপ হয়েছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। ভাইরাসের পুনরূপটাও তোমাদেরকে বলা হয়েছিল, সেটা হিসেবে আসতে পারে ভাইরাসের পুনরূপ কি, ভাইটাল ইনফরমেশান রিসোর্সেস আন্ডার সিজ, ভাইরাসের অর্থ কি, তারপর ভাইরাস আক্রমণ হলে তার লক্ষণগুলো কি হতে পারে, এই ধরনের ছোট ছোট প্রশ্ন তোমাদের জানা থাকলে ভালো। এখন আমি এই কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়্যার থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় সেটার উপায় সম্পর্কে কিছুটা ধারণা দিব। আমরা তো জানি আমরা যখন অসুস্থ হই তখন আমরা অনেক সময় নিজে নিজেই সুস্থ হতে পারি, আমাদের শরীরে যে অ্যান্টিবডিগুলো আছে, অ্যান্টি পাওয়ার আছে কিছু, সেগুলো দ্বারা আমরা নিজে নিজে অনেক সময় সুস্থ হয়ে যাই। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সহজে সুস্থ হতে পারি না, তখন আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা আমাদের কী দেয়, অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, ঠিক না? সেই অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে আমরা সুস্থ হয়ে যাই। সেই অ্যান্টিবায়োটিক ওষুধ তো আমাদেরকে কেন দেওয়া হয়, আমাদের শরীরে যে রোগ জীবাণুটা থাকে সেটা থেকে আমরা যাতে সহজে মুক্তি পেতে পারি, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে আমাদের সেই অ্যান্টিবডিটা তৈরি হয় এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সেই রকমই অ্যান্টিভাইরাস নামে কিছু সফটওয়্যার আসছে, এমটি ম্যালওয়্যার বা অ্যান্টিভাইরাস নামে কিছু সফটওয়্যার আছে, যা কিনা আমাদের সহজেই আমাদের সেই ভাইরাসগুলো থেকে কম্পিউটারকে রক্ষা করতে পারে, পরিত্রাণ দিতে পারে। যেই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো যদি আমরা পিসিতে ইনস্টল করে ফেলি, তাহলে সেই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো কী করে, আমাদের পিসি আমাদের কম্পিউটারের স্ক্যান করে দেখে যে আমাদের কম্পিউটার ভিতরে কোনো রকম ভাইরাস আছে কি না, সেই ভাইরাসগুলো সে তখন চিহ্নিত করতে পারে যে আমাদের পিসিতে কিছু কিছু ভাইরাস আছে, যেমন ট্রোজান হর্স, ওয়ার্ম, কম্পিউটার ভাইরাস, এই ধরনের ভাইরাসগুলি যদি সে পেয়ে থাকে, সেই ফাইলগুলোকে সে চিহ্নিত করে, থ্রেটস হিসাবে সে চিহ্নিত করবে যে ওয়ান থ্রেটস, টু থ্রেটস, আপনার কম্পিউটারে এই ধরনের ভাইরাসগুলো আছে। তখন আমরা কী করবো, সেই ফাইলগুলোকে আমরা যদি বলে যে হ্যাঁ এই থ্রেটসগুলোকে আপনি বাতিল করতে চান, তখন আমরা ওকে দিলে সেখান থেকে সেই ফাইলগুলো চলে যাবে এবং আমাদের পিসিগুলো কম্পিউটার ভাইরাস মুক্ত হয়ে যাবে। এই ধরনের কিছু কম্পিউটার ভাইরাস সফটওয়্যার আছে, যেমন নর্টন, অ্যাভাস্ট, তারপর পান্ডা, ক্যাসপারস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল, এই যে ভাইরাসগুলো অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো আমাদের ভাইরাস থেকে মুক্ত করতে পারে আমাদের কম্পিউটারগুলোকে। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো করে এই পাঠ সতেরো অধ্যায় তিনের একটু তোমরা বইয়ের সাথে মিলিয়ে পড়ে নিবিয়া, এবং তোমার যে যে সিলেবাসের অংশগুলো আছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, যতটুকু পড়ানো হয়েছে এতটুকু তোমরা ভালো করে পড়বে, এবং এইখান থেকে তোমরা কিছু প্রশ্ন
পড়ে নিবা। রচনামূলক প্রশ্ন আসে তোমাদের, সেই রচনামূলক তিনটা প্রশ্ন আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই পাঠ থেকে, পাঠ 17-এর মধ্যে। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো বা বর্ণনা করো। কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে কি করা উচিত, আমরা কি করতে পারি কম্পিউটার ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য, এই বিষয় সম্পর্কে কিছু বর্ণনা দিতে হবে। তারপর আছে কম্পিউটার ভাইরাস, কয়েকটি কম্পিউটার ভাইরাস এবং কয়েকটি অ্যান্টি ভাইরাস সফটওয়্যারের নাম লিখো। আমরা বই পড়লে সহজেই কিছু ভাইরাসের নামও জানবো এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নামও জানতে পারবো এবং লিখতে পারবো। এখানে অনেক বহুনির্বাচনী এবং প্রশ্ন আছে, তোমরা সেগুলো সম্পর্কে পড়বা এবং এই তিনটা প্রশ্নের উত্তর বাসায় লিখবে SW হিসাবে। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।